রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যান্ডেল বজ পুকুর। এখানে আমি একটি বড় রুই মাছ ধরার ভিডিও দেখাবো যেটি ধরেছেন শিকারী বন্ধু শ্যামলদা, ওনার ভাই এবং টিম মেম্বাররা। এবং এছাড়াও ওই 16 তারিখের কিছু মাছ ধরার এবং পাশের মুহূর্ত এই ভিডিওর সঙ্গে আপনাদের শেয়ার করব। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আর এই পুকুরটি যেহেতু বর্তমানে সাপ্তাহিক পাস চলছে, তাই ওনাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করে দেব। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আর আগামী 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি এই পুকুরটি ডেলি চালু থাকবে। ওই সময় কমিটি পক্ষ শীট মূল্য মাত্র 2,500 টাকা করেছেন এবং প্রত্যেক শীটে ম্যাক্সিমাম 4 গাছা ছিপ ফেলা যাবে। তার বেশি ছিপ ফেলিলে সেই মূল্য অনুযায়ী, মানে ছিপের পার্সেন্টেজ অনুযায়ী, 2 বা 3টে সিটের মূল্য আপনাকে পে করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, একটি সিটে ম্যাক্সিমাম 4 গাছা ছিপ। আর মাছ খাক বা না খাক, 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত শীত মূল্য যেহেতু কম করেছেন, উনি 2,500 টাকা বলেছেন মাছ খাক বা না খাক, সম্পূর্ণ শীতের মূল্য দিতে হবে। তাই আপনারা যারা যাবেন অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোন তথ্য নিয়ে। ধন্যবাদ। টেনে দিন তো একটু, জামাটাই দেখার দেখায় রাজু দা। এই মাছ ধরা এক্সপার্ট ওইটা ওনার ভাগের মাছ, একটুখানি মুখটা ঘুরে হাসবে তো, তবে তো ভালো। বড় মাছ না হাসবে না তো, ওই মাছটা দেখবো। এই তো, হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি 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 যাচ্ছি। থাক, একবার মাছটা রাখতে রাখতে দেখাবেন নাকি? আচ্ছা ঠিক আছে, এটা দেখিয়ে নিন, যাচ্ছি আমি। ঠিক আছে, নামিয়ে দিন। হ্যাঁ নামিয়ে দিন। রুই খেয়েছে, দেখে লাফানোগুলো সাবধান। তুমি এখানে এসো। দেখ এবারে তো রুই গুলো খাচ্ছে, কত রুই গুলো একদম খায়নি, বলছি তো রুই খেতেই চাইনি। লাফালো তখনই তো, এই দুই প্রচুর রয়েছে, এবারে তবু খাচ্ছে রুই গুলো। এরকম রুই খেলে কাতলা দরকার হবে না, দাঁড়া কাপড় ছিনা দিয়ে ধরো, ঝটাক করে লাফালে দেখবে। আর এ রুই মাছ যন্ত্র লাফা নাই, উল্টো দিক টানছেন আপনি, বড়শিটা ওই দিক থেকে ঢুকেছে। জমির খাওয়া খেয়েছে, ঝিটকে পোতা এবারে খুললো না, ঝিটকে পোতাতেও মাছ মির গেল, একটা সাইজ উঠেছে। না মাছ খারাপ হয়নি, না না মাছ ভালো মাছ হয়েছে। আবার
ভালোভাবেই তো ভালোভাবেই আছে। টেনে দাও তো একটু, ঠিক আছে ঠিক আছে, ছুঁড়ে ফেলে দাও তুলে। ও আগেও করা আছে, আপনাকে চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ, পেলেই কি না পেলেই কি, ঠান্ডা পড়ে গেছে। হুম, আপনি সকালবেলা এলে টের পাবেন কি। আচ্ছা, না না মাছ খায়নি আর কি। না না না, ওই বাদ, এমনি গোল করে বসেছে দেখলে বুঝতে পারবে। পেয়েছো তো তবু, পেয়েছো একটা, চিন্তা করো তো। তোমরা মাছ ধরতে